এটা কি আপনার অরিজিনাল খন্ডল? হ্যাঁ, মানে কি মানে ওনার মালিকের নাম কি ছিল খন্ডলের? কবির আহমদ পাটোয়ারি। আপনি কি হন? জি আপনার নাম কি? এই খন্ডলে মিষ্টি কেমনে বানান আপনারা? আসলে দুধ চিনি দুধ থেকে সানা করি, আর সানাগুলা থেকে আমরা মিষ্টি করিয়ে দিই। আপনি স্পেশাল কি? ও যেমন মুসলিম আছে আর কি কি আছে না, আলাউদ্দিন আসিল, এদের থেকে আপনাদের আলাদা কি? ওরাও তো আমাদের যে সেটা আমরা শিউর দুধ থেকেই তৈরি করি। দুধের মধ্যে আর কোনো আমরা কোনো ভেজাল করি না, কোনো কেমিক্যাল ইউজ করি না, তাছাড়া কোনো প্রাকৃতিক দুধ এবং চিনি এটার সংমিশ্রণে মিষ্টি তৈরি হয়। এর অতিরিক্ত কিছু ব্যবহার করা হয় না, মানব দেহের ক্ষতিকারক কোনো কিছু। কত বছর হলো কত বছর এই দোকানের? 1971 সাল থেকে দোকানদারি শুরু। মিষ্টি ধরেন 25-30 বছর মতো এই দোকানে মিষ্টি কিনতে দিব। এর আগে মিষ্টি হইতো না, এর আগে অন্যান্য। বিখ্যাত কোন ব্যক্তি আপনি মিষ্টি খাইছে? বিখ্যাত আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেত্রী উভয়ে আমাদের মিষ্টিগুলা খাইছে। আমি আশা করি ওনারা যারা নিচে আর কি ওনারা বলছিল, এখন ওনারা নিচে যারা নিচে ওনারা কোন প্রধানমন্ত্রী খাওয়াইছে? আপনি নিয়ে গেছিলেন? আমি নিয়ে গেলাম, আমার এক ফটোকল অভিযান ছিল, প্রধানমন্ত্রী ফটোকল অভিযান। কি নাম? এখনো তো আছে উনি? আছে না তো। উনি কি কলেস্ট্রল দিছে? দিছে। আমি পাঠাইতে পারি, আমার জন্য দল বা উন্মুক্ত। কি বলছে খায়া? জিজ্ঞেস করবেন না কেন কেমনি ভালো আছে। আর খালিদা জিয়া কি বলছে? ওনারা তো বিশেষ ব্যক্তির মাধ্যমে নিছিল আর কি, ওনারা এখন ওনারা খাইছে কিনা সঠিক তো এই পর্যন্ত আমরা একদম তথ্য আর খাই নাই। আচ্ছা আচ্ছা, জানছি ওনারা এখানে যে আরো খন্ডলে মিষ্টি আছে এগুলি কি? মানে আপনার বংশধর? না, আমাদের বংশধর না, এরা আলাদা দোকান। ওই নাম দিল কেমনে? ওরা তো খন্ডলের মিষ্টি যদি চাহিদা বা প্রচার প্রসার হয়েছে এই হিসাবে এরা মাতৃভান্ডার মতো নাই কুমিল্লা। মাতৃভান্ডার মতো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।